যে সকল বন্ধুরা এই গরমে একদমই রান্না করতে চান না, সেই সকল বন্ধুদের জন্য আমার আজকের এই ভিডিও। এই রেসিপিটা একদম টেস্টি, হেলদি আর জুসি। আপনারা বানিয়ে খেতে পারবেন যখন খুশি। তো রেসিপিটা করার জন্য লাগবে আমাদের টমেটো। এখানে আমি তিনটে টমেটো নিলাম। এখন এই টমেটো ছোট ছোট করে কেটে নেব। দেখুন, ঠিক এরকম করে কাটতে হবে। টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নেব একটা পেঁয়াজ, আর এই পেঁয়াজটাও কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। তার সাথে কেটে নেব আমি একটা গাজর। সাথে একটা কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। ঘরে যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু ধনে পাতা দেবেন। সব শেষে কেটে নেব আমি একটা লেবু। আমার কিন্তু বন্ধুরা মোটামুটি কাটার পর্ব শেষ। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আমার হাতের এক মুঠো পাস্তা। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন এই পাস্তা একটু ভালো করে জলের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। এতে করে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই রেসিপিটা। দেখুন, পাস্তা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পর অবশ্যই কিন্তু এই পাস্তাগুলো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব সেই পাস্তাগুলো। এখন আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমে দিয়ে দিলাম চাট মশলা, স্বাদ অনুযায়ী বিট নুন, একটুখানি ভাজা জিরার গুঁড়ো, আর যে লেবুগুলো আমি কেটে রেখেছিলাম সেই লেবুর রস। সব শেষে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আপনারা যদি এই তেল না দিতে চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই আপনারা একদিন হলেও এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা চাইলে এর মধ্যে শশা কুচি আর অন্যান্য যা আপনাদের খুশি দিতে পারেন। দেখুন, সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে খেতে পারেন, এরকম করে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।